শেরপুরে পুকুরের পানির উপরে বাসর ঘর তৈরি করে তাক লাগিয়েছেন হালিম মিয়া নামের এক ওয়ার্কশপ মিস্ত্রি। সদরের চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া এলাকায় এই ব্যতিক্রমী আয়োজন করেন হালিম মিয়া। পানিতে তৈরি বাসর ঘরটি দেখতে ভিড় শুরু করে এলাকাবাসী। জানা যায়, সাতানিপাড়ার আব্দুল হামিদের নয় ছেলেমেয়ের মধ্যে সবার ছোট হালিম মিয়া। সে পেশায় ঝালাই শ্রমিক হিসেবে কাজ করে। তার ইচ্ছা ছিল ব্যতিক্রমীভাবে বিয়ে করার। সেই ইচ্ছা থেকেই এমন ভিন্ন আয়োজনের কথা মাথায় আসে তার। হালিম মিয়া বলেন, বিয়ের কথা ফাইনাল হওয়ার পর থেকে আমার ইচ্ছে হয় ব্যতিক্রম কিছু করার। সেই ব্যতিক্রমী ইচ্ছা থেকে আমার নানা ও চাচা মিলে উদ্যোগ নেই পানিতে বাসরঘর তৈরি করার। পরে গত 4-5 দিন ধরে আমার নানা ও চাচা মিলে আমাদের বাড়ির পাশে পুকুরের উপর খুব কষ্ট করে তৈরি করে এ বাসরঘর। পরে আশেপাশের মানুষ বাসরঘরটি দেখতে আমার বাড়িতে আসতে শুরু করে। আমার খুব ভালো লাগছে, আমি অনেক উৎসাহ পাচ্ছি। চাচা রুকন সরকার বলেন, আমার ভাতিজার খুব ইচ্ছা ছিল ভিন্ন আয়োজনে বিয়ে করবে। পরে বিয়ে ঠিক হলে আমরা পারিবারিকভাবে কয়েকবার বসে সিদ্ধান্ত নেই কি করা যায়। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় পানির উপরে বাসরঘর করার। পরে বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরের মাঝখানে বাসরঘর বানানোর কাজ শুরু হয়। বানানোর সময় অনেক মানুষ আজে বাজে কথা বলে, কিন্তু সব সম্পূর্ণ হয়ে গেলে এই বাসরঘর দেখতে মানুষ ভিড় শুরু করে। চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ব্যতিক্রমী উদ্যোগে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। বিভিন্ন গ্রাম থেকে মানুষ পানির উপর তৈরি করা বাসরঘর দেখতে আসছে। সেলিম আল্লাহ হোসেন, নিউজ ফ্ল্যাশ 71।